বাই দা ভাই, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন আমার চ্যানেল খেতে ভারী মজার, সঙ্গে আছি আমি। তো আজ আমি করছি বার্লিক দিয়ে পুরি রেসিপি। তো এটা একদমই ইউনিক নতুন ধরনের রেসিপি, যা আগে আপনারা কখনোই দেখেনি ইউটিউবে, প্রথমবার যা আমি আপনাদের কাছে তুলে ধরছি নতুন রেসিপিটা। তো বার্লিক তো সবার প্রচুর উপকারিতা, আপনারা সকলেই জানেন যে বার্লিকের উপকারিতার কতটা। তো আমরা সাধারণত বার্লিক বড়রা খেতে চাই না, বাচ্চারাও খেতে চায় না, কিন্তু বার্লিকে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ইমিউনিটি থাকে, এনার্জি হয়। তো এই বার্লিকটাকে আমি পুরীর মতো করে দিয়েছি যাতে সবাই খেতে পারে, ঠিক আছে? তাই আমি বার্লিকের লুচিটা করছি। তো বার্লিক ভীষণই উপকারিতা। আপনারা হয়তো ভাবছেন যে বার্লিকটা যদি আমি তেলে ভেজে নিই তো এর উপকারিতা নষ্ট হয়ে যাবে। না, একদমই নষ্ট হবে না, কারণ প্রোটিন যত আগুনে তাপ পাক, তেল পাক, প্রোটিন কখনো নষ্ট হয়ে যায় না তাপে। তো আমি চলে আসুন আমার সাথে বন্ধুরা, দেখুন আমি বার্লিকের লুচিটা কিভাবে করছি। আমি তাহলে বার্লিকের লুচিটা তৈরি করছি। তো বন্ধুরা, আমি দেখুন একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বার্লিক। এই বার্লিকটা আপনারা বাচ্চাদের আগে খাওয়াতেন। তো এই বার্লিকটা, এটা অনেকের লুচি খেলে গ্যাসের সমস্যা থাকে, অ্যাসিডিটি হয়ে যায়। তো এই বার্লিকের লুচি যদি আপনারা খেয়ে থাকেন তাহলে কোনো রকমভাবে অ্যাসিডে হবে না, হজমও খুব সুন্দরভাবে হবে, এবং এর উপকারিতাও ভীষণ, এর কোনো অপকারিতা নেই। তো এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি দেখুন বার্লিক নিয়ে নিলাম 500 গ্রাম মতো, এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, আর 2 চামচ পর্যন্ত দিয়ে দিচ্ছি চিনি। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ময়নের জন্য দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল, আমি একদমই অল্প পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। আমি একটা বড় হাতার, 1 হাতা পর্যন্ত দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। এই তেলটা যতটা দেবেন, ময়নটা যত সুন্দরভাবে হবে বেশি করে দেবেন, তো লুচিগুলো তত ক্রিস্পি হবে এবং ফুলবেও খুব সুন্দরভাবে। আমি এগুলোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি, নিয়ে আমি এবার এটাকে প্লেন জল দিয়ে আমি মাখিয়ে নেব। এটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে, তখন দেখবেন এরকম মুঠা করলে এরকম মুঠা হয়ে যাচ্ছে। তো তখন আপনারা বুঝে নেবেন যে সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন এটা আমার আস্তে আস্তে করে মেখে নিচ্ছি আমি। তো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে ময়দা দিয়েছিলাম, তো ময়দাটা আপনাদের দেখানো হয়নি, তো আপনারা অবশ্যই একটু সামান্য পরিমাণে ময়দা দিয়ে নেবেন। দেখুন এটা ভালো করে আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে 1/2 ঘন্টার জন্য আমি একটা বাটিতে ঢাকা দিয়ে রেস্টের জন্য রেখে, আমার এই মণ্ডটা করা হয়ে গিয়েছে। তো যেহেতু এটা আমি বার্লিকে করছি তো একটু মাঝখানে এরকম ফেটে ফেটে যাচ্ছে, তো এটা আমি এই জন্যে 1/2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। 1/2 ঘন্টা পর আবার ফিরে আসছি, 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি 1/2 ঘন্টা পর আবার ফিরে এলাম। তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি হাতে। এবার আমি এগুলো দিয়ে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি, দেখুন এরকম করে একটা লেচি নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি, দেখুন এরকম সাইজের হয়েছে গোল করে। আমি এরকম ভাবে সবকটা লেচি রেডি করে নিচ্ছি। তো আমার সবকটা লেচি হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে বেলতে চলে যাচ্ছি। আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এবং এই লেচিগুলোতেও আমি একটু করে অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি একটা করে লেচি নেব এবং একটা করে লুচি বেলে নেব। আমি আস্তে ধীরে সবকটা লুচিকে ভালো করে ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি। তো আমি এই লুচিটা একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি, সাইজটা সুন্দর আসবে তার জন্য কাটছি। আর এটা একটু মোটা মোটা করে বেলতে হবে, বেশি পাতলা করে বেলওয়া যাবে না। তো আমার 2টো লুচি হয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি, দেখুন 2টো লুচি হয়ে গিয়েছে। এইভাবে আমি সব লুচিগুলোকে বেলে নিচ্ছি, দেখুন আমার এতগুলো লুচি হয়েছে। এবার এভাবে আমি বাকি লুচিগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। আর দেখুন সবকটা বেলা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো সব ভাজতে চলে যাচ্ছি। তো গ্যাসটা আমি জ্বেলে নিয়েছি, জ্বেলে নিয়ে এতে আবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলটা গরম করে নেব,
একদমই ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা আমার দেখুন গরম হয়ে গিয়েছে, আমি একটা একটা করে পুরি বার্লিকের পুরি দিয়ে দিচ্ছি। এটাকে খুব বেশি আপনাদের থাসবার দরকার হয় না, যেহেতু বার্লিক এটা এমনি আপনা আপনি এটা দেখছেন তো কত সুন্দর ফুলে উঠছে। আমি তেলটাও কিন্তু খুব একটা বেশি দেইনি, তার সত্ত্বেও দেখেছেন তো কতটা ফুলে উঠছে এটা, এটা সুন্দরভাবে ফুলে উঠবে। এটা ভীষণই উপকার শরীরের পক্ষে, স্বাস্থ্যের পক্ষে। এটা আমার একটা ভাজা হয়ে গিয়েছে, এটা আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আমি পুরিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, দেখে নিন কেমন ফুলে উঠছে। এটাকে খুব বেশি আমি ঠাসিনি, তো এমনিতেই এটা দেখুন ফুলে উঠছে, এভাবে খুব সুন্দরভাবে ফুলে উঠছে, ফুলকো ফুলকোভাবে ফুলে উঠছে। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীভাবে ফুলে উঠছে। তো আমার এটা হয়ে গিয়েছে, এরপর আমি এটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে আবারও একটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি, দেখে নিন কেমনভাবে ফুলে উঠছে। এটা একদমই নরম হবে এবং ভীষণই সুন্দর খেতে লাগে, এটা স্বাস্থ্যের পক্ষেও ভীষণ ভালো। তো আমি এইভাবে সবকটা লুচি ভেজে নিই। কটা লুচি ভাজা হয়ে গিয়েছে, সবকটা লুচি কীরকম হয়েছে, তো খুবই সফট হয়েছে। এগুলো খুব বেশি মচমচে হবে না, এগুলো খুব সফট হবে, মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, দেখুন একদম কাগজের মতো নরম তুলতুলে হয়েছে। তো দেখে নিন তো আমি কত সহজে এই বার্লিক দিয়ে লুচিটা করে ফেললাম। তো আমি এই লুচিটা করেছি, খুবই সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে, এবং তার সঙ্গে করেছি একটু ছোলার ডাল। তো লুচির সঙ্গে ছোলার ডাল তো জাস্ট অসাধারণ খেতে লাগে, তাই আমি করলাম লুচির সঙ্গে ছোলার ডাল। আপনাদের এই ভিডিওটি নিশ্চয়ই আজকে আপনাদের ভালো লেগেছে, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে থাকেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে বুঝাই যাচ্ছে ছোলার ডালটা খুবই সুন্দর লাগে, খুবই সুস্বাদু হয়, তাই আমি আজকে লুচির সঙ্গে ছোলার ডাল রেসিপিটা করে দেখাচ্ছি। এই বাচ্চাদের ছোলার ডালের রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।